নমস্কার সুচিকা কৃষ্ণ আপনাদের স্বাগত এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে বুদ্ধের নকশাটা দেখাচ্ছি তার জন্য আগে দরকার আমাদের একটা সেলুলা কাপড় ফ্রেম এবং সুতো এবং সাথে সূচ তো এই চারটে জিনিস নিয়ে আমরা বুদ্ধ সেলাই শুরু করব তো আমি শুরু করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় কাপড়টা রয়েছে সেলুলা কাপড় এবার সেলুলা কাপড় এই পুরো কাপড়টা যেটা রয়েছে এবার দেখুন বাঁদিকে আমি কিছুটা জায়গা ফেলে রেখেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে দিকে কিছুটা এবং নিচে এবং কিছুটা জায়গা ফেলে রেখেছি তো বুদ্ধের স্কেচটা দেখুন আমার গ্রাফ পেপারটা রয়েছে এখানে এই রকম জায়গা থেকে আমি স্টার্ট করেছি এইরকম জায়গা থেকে স্টার্ট করেছি তো এবার নিচের দিকে কিছুটা ঘর নেমে আসবে তো সেই জন্য আমি এখানে আইডিয়া করে কিছুটা ঘর ফেলে রেখেছি এবং যাতে নিচে এরকম দুই ইঞ্চি মতো ফাঁকা থাকে কেননা যেহেতু এটা সেলাইয়ের পর বাইন্ডিং হবে সেই জন্যে এরকম ফাঁকা রেখে দিতে হয়েছে তো দেখুন এখানে যেমন আপনারা এইখান থেকে দেখে সেলাই করতে পারেন অথবা গ্রাফে এঁকে নিতে পারেন তো দেখুন আমি প্রথমে বাঁদিকে দুই ইঞ্চি ফেলে রেখে এখানে স্টার্ট করেছি প্রথমে এক ঘর তারপর দুই তারপরে চার একইভাবে ক্রস ফোঁড়ে এর আলাদা কিছু নেই ক্রস ফোঁড় চার তারপর যাচ্ছে এক ঘর দুই ঘর ছেড়ে দিয়ে তিন তারপরে দুই ঘর ছেড়ে দিয়ে তিন তারপরে এক ঘর ছেড়ে দিয়ে তিন তারপর এখানে হচ্ছে দুই ঘর তিনের ওপরে হচ্ছে দুই ঘর এক ঘর ছেড়ে দিয়ে আবার এখানে হচ্ছে তিন ঘর তারপর দুইয়ের ওপরে চার এখানে আছে তিন মাদিকে ঘর কমে গেল তিনের ওপরে রয়েছে দুই দুইয়ের পরে এক ঘর ছেড়ে দিয়ে আবার তিন তারপর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে রয়েছে ছয় ঘর ছয় ঘরের পর তার উপরে রয়েছে চার ঘর হ্যাঁ এবার আমি নিচে চলে আসছি দেখুন এই চারের পর এখানে তিন করে নিয়েছিলাম তারপর রয়েছে আবার তিন তারপরে রয়েছে আবার তিন হ্যাঁ এই দুটো তিন এবার আমি লম্বা এক দুই তিন চার পাঁচ তারপর তিনের পর রয়েছে পাঁচ ঘর এখানে রয়েছে পাঁচ ঘর তারপর এক ঘর ছেড়ে দিয়ে এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে রয়েছে সাত ঘর এবার এই যে সাত ঘর আর পাঁচ ঘর গেল এবার তার নিচের লাইনে এখানে পাঁচের এক এখান থেকে একটা ছেড়ে দিলাম বাঁদিক থেকে আর এখানে ছাড়বো দুই ঘর তাহলে মোট এই বড় লাইনটা সেলাই করে নিলাম এর পরের লাইনে এসে বাঁদিকে ছাড়বো দুই ঘর ডান দিকে ছাড়বো দুই ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে হলো ছয় ঘর আমি মুখের স্ট্রাকচারটা আগে করে নিচ্ছি এইটুকু হলো তারপরে এখানে যে লম্বা সাত ঘর সেলাই করেছিলাম ডানদিকে এক ঘর বাড়ি এখানে হচ্ছে চার ঘর চারের পরে হচ্ছে তিন ঘর তারপর আবার তিন দুই তিন তিন এবার যাচ্ছে এক তারপর যাচ্ছে দুই দুইয়ের পরে এক ঘর গ্যাপ দিয়ে তিন তারপর যাচ্ছে আবার এক দুই তিন চার পাঁচ পাঁচের পরে এক ঘর বাঁদিকে ছেড়ে নান্দিকে আবার চার ঘর বেড়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে রয়েছে আট ঘর আট ঘরের পর ঘর ছেড়ে দিয়ে সাত সাতের পরে ছয় ছয়ের পরে দুই তো আজকে এইটুকুই দেখালাম এই যে গ্রাফটা আর এই যাচ্ছে সেলাই এর পরের পর্বে আমি বাকিটা দেখাবো আপনাদেরকে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ